নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে এই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটা আমি শুনেছিলাম একজন বয়স্ক মানুষের থেকে, এবং উনি যতটা আমায় জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটি হচ্ছে রাজস্থানের, এবং রাজস্থানের কোন এলাকা, কোন ফোর্ট, সেরকম নাম উনি বলতে পারেনি। আমরা ধরে নিলাম ওখানে প্রচুর এরকম ফোর্ট রয়েছে, যেগুলোর মধ্যে এখনও কিছু পর্যটকদের জন্য খুলে দেওয়া আছে, এবং বেশ কিছু আছে যেগুলো পুরোপুরি অ্যাবান্ডান্ট। তার মধ্যে আপনারা জানেন ভানগড় ফোর্ট খুব বিখ্যাত, এবং বলা হয় সেই ভানগড় ফোর্ট নাকি আজও হন্টেড। তবে আজকে এই ঘটনাটা ভানগড় ফোর্টের নয়, এরকমই প্রচুর অনেক ফোর্ট ওখানে রয়েছে, যেসব কেল্লাগুলো পুরোপুরি ধ্বংস, মানে সামান্য কিছু হয়তো নিদর্শন ওখানে রয়েছে এখনো পর্যন্ত, বাদ বাকি কিছুই নেই। হয়তো যেগুলোকে ফটক বলা হতো, বড় বড় দরজা, ওর হয়তো ধ্বংসাবশেষ একটা দুটো এরকম রয়েছে। তো যাই হোক, এই ঘটনাটা এরকমই একটি ফোর্টের ঘটনা, এবং ঘটনাটি ঘটেছিল বিরাজ বলে একটি ছেলের সাথে। বিরাজ ওখানেই থাকত, এবং ওর ইচ্ছা ছিল ওদের এলাকায় যতগুলো ফোর্ট আছে সবকটাও এক্সপ্লোর করবে। দেখবেন কিছু মানুষ থাকে এরকম, বিভিন্ন জায়গা ঘুরে এক্সপ্লোর করতে চায়, কী আছে এর ভেতরে, কী নেই। তো যাই হোক, বিভিন্ন জায়গা ও ঘুরতো, এই সব এক্সপ্লোর করতো। এবং এখানে আমি বলে রাখি, এই ঘটনাটা কিন্তু 1970 সালের ঘটনা, অনেক পুরনো ঘটনা। এবং যেই ভদ্রলোক আমায় এই ঘটনাটা বলেছিল, যতদূর উনি বলেছিল যে উনি শুনেছিলেন ওনার এক বন্ধুর কাছ থেকে, যে একজন অফিসার ছিল এবং তার ট্রান্সফার হয়েছিল রাজস্থানে, তখন নাকি উনি ওই ঘটনাটা শুনেছিল, এবং সেই ভদ্রলোক এই ভদ্রলোককে জানায় যার থেকে আমি এই ঘটনাটা শুনেছি। তো যাই হোক, এরকমই একটি ফোর্ট ওখানে বিরাজ খুঁজে বার করে, এবং ও ঠিক করে যে ওখানে কিছুদিন যাবে, মানে যাতায়াত করবে, একটু এক্সপ্লোর করবে কি আছে না আছে, এবং যথারীতিও ওখানে যাতায়াত শুরুও করে দেয়। প্রথম কয়েকদিন গিয়ে ওর একটু বোর লাগে, ওখানে কিছুই নেই, একদম পুরোপুরি অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে রয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন, রাজস্থানে ফোর্টগুলোর আশেপাশে কিন্তু মানে বিভিন্ন ধরনের গাছ জঙ্গলা এরকম হয়ে থাকে, মানে রাজরাজাদের সময়কার ফোর্ট, তারা লাগোয়া কোনো পরিবেশ পছন্দ করতো না, বেশিরভাগই ফাঁকা ফাঁকা। তো যাই হোক, ওখানে ঘুরে বিভিন্ন গাছ আবিষ্কার করে, অনেক ধরনের গাছ ওখানে দেখতে পায়, ফুলের গাছ, ফলের গাছ। এবং ও যার জন্য ওখানে গেছিল সেটা কিন্তু ও কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। ওর ইচ্ছা ছিল যে পুরনো যেসব স্থাপত্য সেগুলো নাকি ওখানে এখনও লুকিয়ে রয়েছে, মানে সেই সব সময়কার রাজাদের ইউজ করা জিনিসপত্র, সৈন্যদের ইউজ করা ভাঙা বাট, বন্দুকের বাট, এইসব ধ্বংসাবশেষ ও এগুলো কালেক্ট করত, মানে যেগুলোকে বলা হয় কিউরিও, এইসব কিউরিও সংগ্রহ করার ওর একটা আলাদা নেশা ছিল, এইসব কারণেই হচ্ছে। এত এবার যাই হোক, ঘটনাটা একটু অন্য ধরনের ঘটনা ঘটে ওর সাথে। ও খুঁজতে গেছিলো কিউরিও, কিন্তু পেয়ে গেছিল খুব ভয়ানক একটা জিনিস, এটাই আজকের ঘটনা। তো ঠিক আছে, ও কয়েকদিন ওখানে যাতায়াত করে, ওখানে থাকতে শুরু করে, এবং একদিন ও যখন ওখানে যায় তখন ওর চোখে কিছু জিনিস পড়ে, ভাঙা ভাঙা পাত্র, ছোটো ছোটো থালা গ্লাস, ওগুলোকে কালেক্ট করে। এরকমই কালেক্ট করতে করতে হঠাৎ করে ও কিছু শব্দ শুনতে পায়, তখন মোটামুটি সন্ধে হয়ে গেছিল, এবং ও ভাবছে এরকম ভাঙা বাড়ি, চারপাশে কিছুই নেই, শব্দগুলো কোথা থেকে আসছে, মানে ও ভয় খুব একটা পায়নি, ও ভাবছে হয়তো দূর থেকে ভেসে আসছে, ফাঁকা এমনি সন্ধ্যেবেলা রাজস্থান ওই সব জায়গায় মানে শীত নেমে আসে বলতে গেলে, বা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও ঠান্ডাও লাগছে, তার সাথে ও জামাকাপড় সেরকম নিয়ে আসেনি, ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কিন্তু এই যে শব্দগুলো ও শুনছে, এইটার মধ্যে ও আবার একটুখানি কোথাও হারিয়ে যায়। এবার ও ভাবছে এই শব্দগুলো কোথা থেকে আসছে, এর জন্য ও ওখানে দাঁড়িয়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও শব্দগুলো কোথা থেকে আসছে ও কিন্তু তার হদিস পায়নি কোনো। এবার সন্ধ্যের থেকে মোটামুটি রাত হয়ে যায়, ও ওখানে ওয়েট করে শব্দগুলো কোথা থেকে আসছে শোনার জন্য, এবং ও কিন্তু
কোনোরকমভাবে সেই শব্দের ঠিকানা কোথা থেকে আসছে সেটাও আবিষ্কার করতে পারিনি। মানে মনে হচ্ছে দূরে কেউ কাউকে ডাকছে, কেউ হাঁটছে, কোথাও নাচ গান হচ্ছে, আসর, এরকম সব শব্দ। তো যাই হোক, একটা সময় ও একটু চিন্তায় পড়ে যায় এবং সেদিনের মতো চলে আসে। ও এসে ওর পাড়ায় ওর বন্ধুবান্ধবদের বলে যে আমি ফোর্টে গেছিলাম। এ বন্ধুবান্ধব ওর যারা সবাই জানতো যে ওর এরকম একটা নেশা আছে বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র সংগ্রহ করার, কালেকশন করার। তো ওর বন্ধুবান্ধবরা বলে যে হ্যাঁ কী হয়েছে তোর সাথে? তখন বলছে জানিস আমি গেছিলাম ওখানে, আমি একটা সময় বিভিন্ন শব্দ শুনতে পাই, আওয়াজ শুনতে পাই, আর্তনাদ এবং নাচ গান চলছে, রাজাদের যেরকম আসর হতো ওরকম, মানে মনে হচ্ছে যেন জায়গাটা পুরোপুরি একটা জীবিত হয়ে উঠলো তখন। বন্ধুবান্ধবরা এটা শোনার পর বলছে দেখ এবার যেই ফোর্টে গেছিলো সেখানে ওরকম কোনো মানে অঘটন ঘটেছে বা কিছু ঘটেছিল এরকম কোনো কিছু তারা কোনোদিনও শোনেনি। তো যাই হোক, এটা শোনার পর আরও প্রত্যেকেরই একটু উৎসাহ জাগে। ওরা ঠিক করে সেদিন রাতে সবাই মিলে ওখানে যাবে এবং যথারীতি একটা সময় ওখানে গিয়ে প্রত্যেকে পৌঁছায়, ওরা চার পাঁচজন মিলে। এবং যখন ওরা গিয়ে পৌঁছয় তখন মোটামুটি সন্ধে। এবং বিরাজ বলে যে ছেলেটি ছিল ওর বন্ধুবান্ধবদের বলছে যে কালকে আমি এরকম সময়ই এসেছিলাম আর এরকম সময় কিন্তু এখান থেকে বিভিন্ন আমি শব্দগুলো পেয়েছি, বলছে তোরা একটু ওয়েট কর হয়তো পাবি। তো অনেকক্ষণ ওয়েট করছে, অনেকক্ষণ ওয়েট করছে, প্রায় রাত হওয়ার সময় ওরকম শব্দ কিন্তু আসছে না কোনো জায়গা থেকে। এমন সময় হঠাৎ নুপুরের শব্দ, কোনো মেয়ে হেঁটে হেঁটে ক্রস করলো। এবার সবাই তাকিয়েছে, দেখছে আশেপাশে কেউই নেই। সেই থেকে আস্তে 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 সেই শব্দ বাড়তে শুরু করলো। কখনো কেউ নুপুর করে হেঁটে চলে গেল, কোনো সময় কেউ গান গাইছে, কোনো সময় কোনো আসরের গান বাজনার শব্দ আসছে, কোনো আর্তনাদ আসছে, এইসব শব্দগুলো শুনে। এবার প্রত্যেকেই তখন ভাবছে যে হ্যাঁ এই তো শব্দগুলো আসা শুরু হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও কোনো কিছু নেই যেখান থেকে শব্দগুলো আসবে। তখন হঠাৎ করে বিরাজ আবিষ্কার করে যে যেই ঘরটায় ওরা হাঁটছে, যেই ফ্লোরটার ওপর, সেখানে একটা কিছু ঢাকা দেওয়া রয়েছে। দেখবেন আমাদের জলের রিজার্ভারের যে ঢাকনাগুলো হয়, তুললে নিচে জল জমা থাকে, ওরকমই একটা ঢাকনা দেওয়া কোনো কিছু। এবার ওরা চার পাঁচজন মিলে ওটাকে তোলার চেষ্টা করছে, প্রচুর শক্ত হয়ে রয়েছে একটা দরজা মতো। তো ওরা কোনোরকম চার পাঁচজন ওটাকে ঠেলে তুললো, তুলে দেখছে প্রায় ছ সাত ফিট গভীর একটা সুড়ঙ্গ মতো। এবং ওরা যেতেও খুব ভয় পাচ্ছে, যতই হোক ওরকম অন্ধকার, এত বছর অ্যাবান্ডান্ট একটা জায়গা। তো মোটামুটি একজনের কাছে লাইটার ছিল, ওরা তো টর্চ টর্চ কিছু নিয়েই যায়নি, লাইটার ছিল, লাইটার জ্বালিয়ে ওখানে ঢুকেছে। এবার ঢুকে দেখছে একটা গ্যাঞ্জাম জায়গা, বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র পড়ে রয়েছে, পুরনো সেই হুকা খাওয়া স্ট্যান্ড, বিভিন্ন ধরনের রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো সব ধ্বংসাবশেষ ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং ওই জায়গাটার থেকে বিভিন্ন সব আর্তনাদগুলো যেন ভেসে ভেসে আসছে। এবার ওরা তখন খুবই ভয় পেয়ে যায়, মানে এতদিন ধরে এখানে পড়ে রয়েছে। তো ওরা সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে পাড়ায় তাদের থেকে বয়সে বড় যেসব লোকরা ছিল তাদেরকে জানায়। এবার তারা বলে যে হ্যাঁ একটা সময় কিন্তু ওইখানে রাজরাজাদের এরকম ব্যাপার ছিল, এটা সবাই জানে, কিন্তু ওখানে কি ঘটেছিল, এই সুড়ঙ্গের মধ্যে কি কাউকে মেরে ফেলা হয়েছিল, নাকি সেখানে কোনো রাজাদের আসর চলতো, কোনো নর্তকী মহিলাদের সাথে সেখানে রাজারা নাচ গান দেখতো, সেরম সময় কি ওখানে কিছু বিপদ ঘটেছিল যেখানে হয়তো সবাই একসাথেই মারা গেছে, তাদের আত্মা ওখানে বিরাজ করে ঠিক সন্ধ্যের পর, এমনটা হতেই পারে। তো যাই হোক, ওরা যেসব বয়সে বড় লোকদেরকে জানিয়েছিলেন, প্রত্যেকে একটা সময় ওখানে যায়, মশাল ঠশাল বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওরা ওই সুড়ঙ্গের ভিতরে গিয়ে আবিষ্কার করে যে ওখানে সেরম কিছুই নেই, ভাঙা সব জিনিসপত্র পড়ে রয়েছে যেগুলো কোনো কাজের নয়, এবং কিছু গুলি কামান, মানে একটা সিক্রেট প্লেস যাকে বলা যায়, মানে রাজারা সেই সব সময় হয়তো সেটাকে একটা গুপ্ত জায়গা হিসেবে ব্যবহার করতো, যেখানে কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে রাজারা ওখান থেকে গুলি কামান এসব জিনিসগুলো কালেক্ট করতো এবং তারপর তারা যুদ্ধে বেরোতো। হয়তো কোনো সময় সেখানে কিছু ঘটেছিল, সে কারণে হয়তো ওখানে ওরকম সব বিভিন্ন চিৎকার ভেসে আসে। তো যাই হোক, ঘটনাটা আমার শুনে খুব ভালো লেগেছিল, একটা ছোট ঘটনা ছিল এটা, আমি আপনাদেরকে শোনালাম। আপনাদের ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কাছেও যদি এরকম কোনো কালেকশন থাকে আপনারা আমাদেরকে মেল করুন,
আমরা অবশ্যই আপনাদের ঘটনাটি শোনাব। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।